বল টেম্পারিং এর ঘটনায় এরই মধ্যে হারিয়েছেন অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়কের পথ শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এবার আইপিএল এর দল হায়দ্রাবাদের নেতৃত্ব হারালেন ডেভিড হায়দ্রাবাদ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে হায়দ্রাবাদের প্রধান নির্বাহী কে সাসমুগম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ডেভিড ওয়ার্নার সানরাইজার্সের অধিনায়কের পথ ছেড়ে দিয়েছেন নতুন অধিনায়কের নাম খুব দ্রুতই ঘোষণা করা হবে মাত্র দুই বছর আগে দুর্দান্ত পারফরমেন্সে হায়দ্রাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিল ওয়ার্নার সেই ওয়ার্নারকে এবারের আইপিএল দলটির নেতৃত্বে দেখা যাবে না বল চেম্পারিং কাণ্ডে হায়দ্রাবাদের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান এর আগে ইসমিথ কে নেতৃত্ব থেকে শরীয় রাহানেকে রাজস্থানের অধিনায়ক নির্বাচিত করা হয় এখন সাকিবকে হায়দ্রাবাদের অধিনায়ক হওয়ার সুযোগ করে দিলেন ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক সাকিব হলে কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাকিব একজন অভিজ্ঞ ও অলরাউন্ডার ক্রিকেটার আমার মনে হয় তাকে অধিনায়ক করলে খারাপ হবে না তবে সেটা একান্ত হায়দ্রাবাদের কর্তৃপক্ষের ব্যাপার দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন